হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। বন্ধুরা আসুন, আজকে আমরা একটু লাইভ মাছ মারা দেখি ফিডার দিয়ে, ফিশ ফিডার দিয়ে মাছ মারা। ফিশ ফিডার আপনারা কীভাবে ব্যবহার করবেন মাছ মারতে গিয়ে সেটা দেখুন। ফিশ ফিডারের টোপ কীভাবে গাঁথবেন, বড়শি কীভাবে গাঁথবেন এটা আজকে দেখুন। তো বন্ধুরা, আজকে গেছিলাম একটু মাছ ধরতে ফয়সাল ভাইরা, আমি খুব নাম ডাক একটা পুকুরে গেছিলাম, শুনছিলাম অনেক মাছ আছে, যা দেখি মাছ কিছুই নাই, মাত্র তিনটা তেলাপিয়া মাছ পাইলাম। অনেক সময় নষ্ট করে, তো এই যে দেখেন আমি যে ফিশ ফিডারটা বানতেছি, এভাবে বানবেন, এই ফিডারের মধ্যে চার দিবেন, আর নিচে যে ঝুলন্ত অবস্থায় দেখতেছেন চারটা বড়শি, তার মধ্যে গোল করে টোপগুলি গেঁথে দিবেন, ঠিক আছে বন্ধুরা। দুর্ভাগ্যবশত মাছ ধরার ভিডিওটা আমি রেকর্ডিং করতে পারি নাই বাই মিস্টেক, তো মাছ কয়টা পাইছি তার একটা ভিডিও আছে, আর একটা মাছেরও ভিডিও আছে। তো ওই যে ফয়সাল ভাই যায় দেখেন পানির কিনারে, কী করতেছে ফয়সাল ভাই? ওখানে কচুরি পানা সরাইতেছে। ফয়সাল ভাই দারুণ একটা মেহনতি বান্দা, দারুণ মেহনত করতে পারে, আমার থেকে বেশি ধৈর্য তার মাছ ধরার সম্পর্কে, তার প্রমাণ আজকে আমি পেলাম, ঠিক আছে। তো ফয়সাল ভাই দারুণ ধৈর্য তার মাছ ধরা বিষয়ে, তাকে জানিয়ে অসংখ্য ধন্যবাদ আজকে আমার সাথে থাকার জন্য, এবং আমি তার সাথে আমি থাকার জন্য, ঠিক আছে বন্ধুরা। আজকে দুই তিনটা তেলাপিয়া মাছ পেয়েছি, বড় কিছু আশা করতে পারি নাই, কারণ হলো বললামই তো মাছ থাকলে তো পেতাম। এটা একটা পরিত্যক্ত পুকুর, যেটা নাকি সরকারের দখলে আছে, এটা কেউ খায় না, খাস হিসাবে আছে। তো আমাদের মানিগঞ্জেই পরিত্যক্ত এই পুকুরটা, জমিদার বাড়ির পুকুর, দেখছেন কী সুন্দর একটা লোকেশন। বন্ধুরা মাছ তো বড় বিষয় না, বিষয়টা হলো প্রকৃতির সাথে একটু বসলাম, একটু গাছের নিচে বসে মাছটা ধরলাম, সেটাই বড় কথা, একটু সময় কাটালাম, ঠিক আছে, এটাই বড় বিষয়। আরেকটা বিষয় যেটা নাকি আমার কাছে খুব খারাপ লাগছে, সেটা হলো আমি একজন মানুষের অনুমতি পাইয়া একটা ভিডিও করেছিলাম বন্ধুরা, এবং তারই অনুমতিতে আবারও ভিডিওটা আমি ডিলিট করেছি, ঠিক আছে। আমি এখানে কারো ভয়ে কিংবা কারো কথায় আমি এই ভিডিওটা ডিলিট করি নাই। তিনি প্রফেসর মানুষ, তিনি আমার বাপের সমতুল্য, এবং আমার ভিতরে একটুও যদি মানবতা থাকে কিংবা শিক্ষার এই গুণ থাকে, যেটার কারণে আমি ভিডিওটা ডিলিট করছি, কারো ভয়ে ভয়ের ধারধারি না, আমি কারো ভাত আমি খাই না, আমার নিজেরটা আমি নিজে কামাই করে খাই। তো আপনারা যারা আমার সাবস্ক্রাইবার আছেন, শুধু তাদের ভালোর জন্য, এবং যারা আমার কাছে নালিশ করেন তাদের ভালোর জন্য ভিডিওটা আমি আপলোড করেছিলাম, যাতে এরকম ঘটনা আর না ঘটে, ঠিক আছে। আপনাদের নালিশের আমাকে করবেন না, আপনাদের নালিশ, আপনি যদি আমার সাবস্ক্রাইবার হন তাহলে যে ঘটনা ঘটে যাবে তার আগে আমাকে আমার সাথে পরামর্শ নিতে পারেন। তাই বলে একটা ঘটনা ঘটে গেছে, যেটা নাকি ঘটে গেছে সেটা নিয়ে আমার সাথে আর কথা বলতে আসবেন না কিংবা নালিশ করতে আসবেন না। আমি একজন বিচারক নই, জাস্ট আমি একজন ইউটিউবার, আমি একটা চ্যানেলের ভিডিও দেই, যে চ্যানেলটা নাকি জনগণের চ্যানেল, এখানে জনগণের কথা আমরা উল্লেখ করি, জনগণ যেটা দিয়ে মাছ ধরে, জনগণ যেটা দিয়ে উপকৃত হবে সেটাই আমি উপস্থাপন করার চেষ্টা করি, ঠিক আছে।
আপনি তাই আমি আপনাদের ভালোর জন্য আপনাদেরকে সতর্কতা করার জন্য জাস্ট ভিডিওটা আমি বানাইছিলাম। ঠিক আছে, এখানে আমি কারো নাম মেনশন করি নাই, আপনারা তো ভিডিওটা দেখেছেন। আমি কারো নাম যদি উল্লেখ করে থাকি সেটা আমার অন্যায় হবে, আমি সে অন্যায় মাথা পেতে নেব। ঠিক আছে, আমি কারো নাম মেনশন করি নাই, কিন্তু এই ব্যক্তির সাথে যে অন্যায়টা করছে, যে কিনা চিটারি করছে, সেই ব্যক্তি শুধু বুঝতে পারবো যে হ্যাঁ আমার অন্যায়, তার সাথে আমি অন্যায় করেছিলাম, সেই অনুতপ্ত হবে। ঠিক আছে, এবং সেই ব্যক্তি বুঝতে পারবে যে হ্যাঁ আমার দ্বারা এই অন্যায়টা হয়েছিল, আমি এটা করেছিলাম, তার গায়ে শুধু লাগবে। এখানে তো আমি কারো নাম মেনশন করিনি যে তার গায়ে লাগবে, তারই লাগতে হবে। এখনে যদি আপনি মনে মনে মন কলা খান, তাহলে তো ওই ঠাকুর ঘরে কে রে, না আমি মাখন খাই নাই। এখন আপনাদের কাছে আমার একটা প্রশ্ন, আপনারাই বিচার করবেন যে এই ঠাকুর ঘরের কথাটার অর্থ কী, এটা আপনারা আমাকে কমেন্ট করে জানাবেন যে ওই ঠাকুর ঘরে কে রে, আমি কলা খাই নাই। আমি এখানে কারো নাম উল্লেখ করলাম না, কিছুই বললাম না, তাহলে কেন আমাকে দোষারোপ করা হচ্ছে? এখানে বিভিন্ন লোক মারফত ফোন দিয়ে আমাকে হুমকি দামকে কেন দেওয়া হচ্ছে? আমার প্রশ্ন থাকবে আপনাদের কাছে, আমার অন্যায়টা কি? ঠিক আছে বন্ধুরা, আপনারা এটার বিচার করবেন। শুধু তিনি লোকও পাঠাইছেন আমার মানিগঞ্জে, ঠিক আছে, লোকও পাঠাইছে আমার মানিগঞ্জে, ফোনও দিছে, তারপরে বিভিন্ন প্রকার মানুষের কাছে দিয়ে আমাকে হুমকি দামকে দিচ্ছে। ঠিক আছে, তাহলে আপনাদের কাছে আমার একটা বিচার, সেটা হলো আমি কিন্তু কেউ এখানে নাম করলাম নাম বললাম না, কিন্তু বিশেষ এক লোক, এক ব্যক্তি, তিনি কেন আমার সাথে হুমকি দাম আমাকে হুমকি দামকে দিচ্ছে, তার অর্থ কী আপনারাই বিচার করবেন বন্ধুরা। আর আজকের মাছ মারার ভিডিওটা বাই মিস্টেক করতে পারি নাই, যার কারণে একটু খারাপ লাগছে আমার কাছে, ক্যামেরা অন করে সারা পারছিলাম না। একটা মাছের ভিডিও এখানে আছে যেটা নাকি আট কাটার ঝোপা দিয়ে ধরা ছিল, ভিডিওটা একটু দেখুন আপনারা। ফয়সাল ভাইয়ের হাতে ভিডিও মাছটা উঠাইতেছে, দেখবেন এই যে। ঠিক আছে, আর শেষের দিকে ওই দেখেন ফয়সাল ভাই মাছটা উঠায় কীভাবে, দেখেন ওই যে মাছটা যে উঠাইলো ফয়সাল ভাই, তেলাপিয়া মাছ। এখানে বন্ধুরা তিনটা তেলাপিয়া মাছই এখানে আমরা পেলাম আজকে। এই দেখেন একটা মাছ উঠছে, মাছটা মুখে না খেয়ে লেজে হিট হয়েছিল বন্ধুরা, আপনারা জিনিসটা লক্ষ্য করুন। খুব মজা পাইছি আজকে মাছ ধরে বন্ধুরা, মজাটা কীরকম, গাছের নিচে ছায়া ছিল, কোনো রোদ ছিল না, যেখানে বসার মতো জায়গাও ছিল পর্যাপ্ত, এবং কি এলাকার লোকগুলি এত ভালো ছিল, আমরা খালি বলছি ভাই এখানে পানি পাওয়া যাবে, পানির বেচার মতো কোনো দোকান আছে, তারা পানি এনে দিয়েছিল। একজনকে বলেছিলাম যে ভাই কিছু খাওয়া দাওয়ার ব্যবস্থা করে দেওয়া যাবে, তো সিঙ্গারা ছয়টা সিঙ্গারা আমাদেরকে এনে দিয়েছিল। তো আমিও ধন্যবাদ জানাই ওই এলাকাবাসী, তাদের ব্যবহারে আমি মুগ্ধ হয়ে গেছি। আজকে এই গিয়েছিলাম আমরা শিবালয় থানা দিন আরিচা ঘাটের নিকটে মাছ ধরতে গিয়েছিলাম, এলাকাবাসীর ব্যবহারে আমি খুবই ভালো লাগছে, এবং কি একটা দোকানের ভিতর দিয়ে এই জায়গাটার ভিতরে যাইতে হয়, তো তারা ভাই আসবেন আবার, ধন্যবাদ ভাই, হ্যাঁ যান আসেন দোকানের ভিতর দিয়ে আসেন, কোনো সমস্যা নাই।
যাওয়ার সময় তাদের সালাম, হ্যাঁ, তাদের ব্যবহারে আমি মুগ্ধ হয়ে গেছি আমির ফয়সাল ভাই। তো ওই অত্র এলাকাবাসীকে আমি অভিনন্দন জানাই। আমার মানিগঞ্জের বুকে সুন্দর একটা গ্রাম যেটা নাকি মানুষের ব্যবহারে বোঝা যায় যে তারা কত আপ্যায়ন প্রিয়। ওই দেখেন তিনটা মাছ আমরা এখানে ধরেছিলাম, প্রায় কেজি দেড়েক হবে বন্ধুরা। তো তাদের ব্যবহারে আমি ফয়সাল ভাই দুজনেই মুগ্ধ হয়েছি, এবং কি তারা বলছে ভাই আবার আসবেন, আপনাদের সাথে সাক্ষাৎ হওয়ার পরে আমরা খুবই আনন্দিত, আপনারা আসলে আমরা খুশি হব। ঠিক আছে, এক ভিন্ন একটা এলাকায় যাইয়ে এ ধরনের একটা আচরণ আশা ছিল না আমাদের, কিন্তু তাদের সম্মান দেখে আমি মুগ্ধ হয়ে গেছি। এবং আমার মানিগঞ্জের বুকে এত সুন্দর একটা এলাকা আছে যেটা নাকি আমার প্রথমেই দেখার সৌভাগ্য হয়েছে আজকে। হ্যাঁ, তো বন্ধুরা, আপনাদের কাছে অনুরোধ, যারা আপনারা যার কাছ থেকে যাই কিনেন, রেসপন্সিবিলিটি আপনার নিজের। ঠিক আছে, আমার যদি আপনারা আমাকে জানিয়ে কিনেন সেটা রেসপন্সিবিলিটি আমার নিজের। আর আমার সেখানে খালাতো ভাই হোক, ওই লালমিয়া ভাই হোক, ওই যে ভাই হোক, রাজশাহীর হোক, ওই দিনাজপুরের হোক, ওই নওগাঁর হোক, আপনারা যাই কিনবেন নিজের নিজ দায়িত্বে কিনবেন, লেনদেন করবেন নিজ দায়িত্বে, আমাকে এখানে জড়াবেন না। আর আপনারা যদি আমাকে জানিয়ে করেন সেটার দায়িত্ব আমার, সম্পূর্ণই আমার। ঠিক আছে, আপনারা এই বিষয়টা খেয়াল রাখবেন কোনো জিনিস কেনার আগে। ঠিক আছে, আর যেখান থেকে কিনেন একটা বিষয় সেটা হলো আমার কাছ থেকে আপনারা সাজেশন নিতে পারেন যে কোন জিনিসটা কিনলে ভালো হবে, ভাই কী নামের জিনিস কিনলে ভালো হবে, যদ্দূর আমি জানি আপনাদেরকে জানানোর জন্য চেষ্টা করব এবং আপনাদেরকে সুবুদ্ধি দেব এ বিষয়ে, কোন ধরনের রড কিনবেন, কোন ধরনের রিল কিনবেন। ঠিক আছে, কী বড়শি কিনলে মাছ বেশি পাবেন, কীভাবে বড়শি গোটাইলে ভালো মাছ পাবেন, এ বিষয়ে আমার কাছ থেকে জানতে পারবেন। সবসময় আপনাদের জন্য স্বাগতম। আমার ফোন নাম্বার আপনারা যে কোনো লোক চান আমি সঙ্গে সঙ্গে দিয়ে দিই। ঠিক আছে, এবং কি ফোন রিসিভ যদি না করতে পারি সময় মতো, কিন্তু যখন আমি দেখতে পারি যে মিস কল আসে পরক্ষণে আমি কল ব্যাক করার চেষ্টা করি। কিছু কিছু সময় আছে যখন বিজি থাকি, ফোনগুলি রিসিভ করতে পারি না, যার জন্য বেদবি মাফ করবেন আপনারা। ঠিক আছে, আপনাদের যতদূর পারি আমি আপনাদের সেবা করতে চাই এবং কি আপনাদেরকে ভালো জিনিসগুলি শেখাতে চাই। মানুষ মাত্রই ভুল আছে, আমার যদি কোনো ভুল হয় বানানে ভুল হয় কিংবা কোনো জিনিসে ভুল হয়, যেমন একটা এক্সাম্পল দিয়ে বলি আপনাদেরকে, কিছুদিন আগে সাভারের মুক্তাদির ভাই আমাকে ফোন করলো, আলাউদ্দিন ভাই আপনার চ্যানেলের যে থাম্বনেলটা বানাইছেন সেখানে বানান ভুল আছে। ঠিক আছে, মুক্তাদির ভাই, তাকে জানাই অসংখ্য ধন্যবাদ, তিনি আমার ভুল ধরে দিয়েছেন, তরুণ আমি জিনিসটা সংশোধন করে দিয়েছি, কারণ মানুষের ভুল আছে। আমি অ্যাকচুয়ালি আপনাদেরকে একটা কথা বলে রাখি, আমি কম্পিউটারে বাংলা লিখতে আমার দারুণ অসুবিধা হয়, যেটা নাকি কিপ্যাড হাইড করা থাকে, ইংলিশের উপরে বাংলা লিখতে হয়, যেটা নাকি অজস্র ভুল আমার হয়ে থাকে, তার জন্য আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। অনেক বানামি আমার ভুল হয়, পরক্ষণে আমি বুঝতে পারি, কিন্তু দেখা গেছে সেটা আমি আর শুধরাতে পারি না।